কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জবাব পর্ষদ সভাপতির। দেশ জুড়ে চলছে লকডাউন, শুনশান পথঘাট, বন্ধ স্কুল কলেজ, বন্ধ পঠন পাঠন চালু করাতে রাজ্যে শুরু হয়েছে ভার্চুয়াল ক্লাস। করোনা লকডাউন পরিস্থিতির মধ্যেই বাংলার কয়েক লক্ষ পড়ুয়ার রাতের ঘুম উড়িয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে হবে তা নিয়ে। পড়ুয়াদের উদ্বেগ কাটিয়ে ফল প্রকাশের সম্ভাব্য সূচিও জানিয়েছে পর্ষদ সভাপতি। মাধ্যমিক পড়ুয়া ও অভিভাবকদের সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া বাংলা শিক্ষা ভার্চুয়াল ক্লাসের অনুষ্ঠানে হাজির হয়ে জবাব দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ দুপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ভার্চুয়াল ক্লাস অংশ নেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়ে দেন ঠিক কবে নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ করা যেতে পারে। মাধ্যমিকের সম্ভাব্য ফল প্রকাশ নিয়ে পর্ষদ সভাপতির মন্তব্য, মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে, আমাদের খাতা দেখা শেষ হয়ে গিয়েছে, নম্বর জমা পড়ার কাজ চলছিল, সেই অবস্থাতেই আমাদের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের কারণে পরীক্ষকরা সমস্যায় পড়ে গিয়েছেন। লকডাউন উঠলেই আমরা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ফল বের করার চেষ্টা করব। আমাদের মিনিমাম কিছু সময় লাগবে, সেই সময়টুকু আমাদের দিতে হবে। আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে পারি, তারা নিশ্চিন্ত থাকুক, সব থেকে কম সময়ের মধ্যে যে সময়টুকু আমাদের ন্যূনতম পাবো সেই সময়ের মধ্যেই আমরা ফল প্রকাশ করব। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি, শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি। 10 লক্ষের বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। ইতিমধ্যে প্রায় 1 কোটি উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ, 70% নম্বর জমা পড়ে গিয়েছে। মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হলেও বাদ সেদেশে করোনা। এর আগে সংবাদ মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে, যদি 14ই এপ্রিল পর লকডাউন শেষ হয় তাহলে আমাদের পরীক্ষকরা খাতা জমা দেবেন, তারপর স্ক্রুটনি হয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে আসবে। ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করতে 6 থেকে 7 সপ্তাহ সময় লাগবে। যদি 14ই এপ্রিল লকডাউন শেষ হয় তাহলে আমরা আশা করছি জুন মাসের শেষের দিকে আমাদের ফল প্রকাশ করা যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 90 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে, নির্দেশ আছে, সেক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।